আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবিন। ভিউয়ার্স, এই আইলো আমার সিনহাসের ভিউয়ার্স, এই হলো আমার সিনহাসের ডিম। এই সিনহাসের আমার তিনটা মা সিনহাস এই ডিমগুলো পারছে। এখন আমি ইনকিউবেটরে বসাবো। আমি ইনকিউবেটরে বসাবো। অনেকে মা বোনরা যারা সিনহাসগুলো লালন পালন করে বলবেন যে রবিন ভাই আমাদের তো ম্যাশিং নাই, আমরা যে ফুটামু কীভাবে ফুটামু। আজকে আমি দুই ধরনের টিপসের কথা বলবো, কোন ডিমটা বসাবেন আর ইনকিউবেটরে কীভাবে বসাবেন, কী কী করতে হবে, বা মা হাঁসটারে কী কী করতে হবে। এই তিনটা ধরনের আমি কথা বলবো, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, স্কেপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কিছু শিক্ষণীয় আছে। উল্টাপাল্টা ভিডিও দেখলে নিজেরও গুনাহ হবে, আপনি নিজের গুনাহ হবে, আপনার অনেক সময় নষ্ট হবে। এরা যা এই কাজগুলো কারা করবেন, যারা পশু পাখি লালন পালন করে তাদের জন্য ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেমন আমি আমার ইনকিউবেটরের ম্যাশিংয়ে দিব আর কিছু কিছু আস্তে আস্তে কথাবার্তি বলবো, আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন। এই কথার দ্বারা আপনার অজানা তথ্যগুলো জানবেন, সঠিক মতন ডিমগুলো বসাবেন, সঠিক মতন বাচ্চা ফুটবে, সঠিক মতন লালন পালন করতে হবে। চলেন বিয়স শুরু করা যাক। এই যে বিয়স, আমি ডিমগুলো এখান থেকে আমি কোন কোন ডিমটা আমি ফুটাবো, আমি ইনকিউবেটরে দেই সেটা হলো আরেকটা সাবজেক্ট, বা মা হাঁসের নিচে দিব বা মা হাঁসের দিব, কোন কোন ডিমটা আমি ফুটাবো এখান থেকে আপনারা ফলো করবেন। যেমন আমি এই ডিমটা ফুটাবো না, এই ডিমটা কেন ফুটাবো না, এই মাথারও গোল, এই মাথারও গোল, ডিমের একটা সাইজ হলো কি, এক মাথা গোল, এক এই মাথা গোল, এই মাথা ছোক্কা। একটু ভালো করে ফলো করেন, এই মাথা গোল, এই মাথাটা ছোক্কা, তার মানে কি আমি এই ডিমটা ফুটাবো। আর এই ডিমটা দেখেন, এই সাইড দিয়েও এক, এই সাইড দিয়েও এক, তার মানে কি এই ডিমটা আমি বসাবো না, এইটা আমি আলাদা করে নিলাম। আরেকটা হলো কি, ছোট ডিমগুলো আমি বসাবো না, এ একটা ছোট ডিম, এ একটা ছোট ডিম, এই দু এই ছোট ডিমগুলো আমি বসাবো না। তারপরে দেখেন এই যে এই ডিমটা অনেক বড়, এটার ভিতরে দুই কুসুম, 100% এটার ভিতরে দুই কুসুম। যদি আমি এই ডিমটা যদি ফুটাতে যাই তাহলে দুটা বাচ্চা হতে পারে, যদি 20 ড্রপিং ঢুকে তাহলে দুটা বাচ্চা হবে, তো আমার ক্ষতির দরকার নাই, ওই বাচ্চাটা আমি বাঁচাতে পারবো না, কীরকম না কীরকম হবে, একটা আতঙ্কর ভিতরে থাকবো, তো আমি এটা ফুটাবো না, আমি নিজে খাওয়ার জন্য এই ডিমটা রেখে দিলাম। তারপর আমি আরেকটা বাছট করব, কোন কোন ডিমটা আমি ফুটাবো না, আমি একটা ফলো করব। এই যে এই ডিমটা আমি ফুটাবো না, এই ডিমের দেখেন দোনোটা সাইড একরকম, এই সাইডটাও একরকম, এই সাইডটাও একরকম, তার মানে কি এই ডিমটা আমার সন্দেহজনক, এই ডিমটা আমি ফুটাবো না। আর আছে কি না, এটা ছোক্কা আছে, এটা হালকা ছোক্কা। আচ্ছা, আমি এই ডিমগুলো বসাবো অতিরিক্ত, এই যে এই ডিমটা আমি বসাবো না, এই ডিমটা বসাবো না, কোন কারণে, এটা অধিকাংশ ছোক্কা, এটা লম্বা সাইজের থেকে একটু বেশি ছোক্কা, এদিক দিয়ে বেশি ছোক্কা, এই সাইডটা ঠিকই আছে কিন্তু একটু ছোটোর ভিতরে যদি অল্প ছোক্কা হতো তা আমি এই ডিমটা বসাইতাম, তা আমি এই ডিমটাও বসাবো না। আর এই একটা ডিম, এই ডিমটাও আমি বসাবো না, এই ডিমটা দেখেন একাগড়া এক সমান, এই মাথারও এক সমান, এই মাথারও এক সমান, তা এই ডিমটা আমি বসাবো না। আবার দেখতেছি এই একটা ডিম, একটা ডিমও এই এই মাথাও গোল একরকম, এই মাথাও গোল একরকম, এই ডিমগুলো আমি বসাবো না। তারপর আমি এই মোটামুটি আমি এই ডিমগুলো বসাবো। আর আমার এই আমার তিনটা হাঁস, এই ফতম আমার যে ফতম তিনটা সিনহাসে ডিম দিছে, ইনশাআল্লাহ খুব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায়, ছয়টা ডিম কম 60টা, তার মানে কি ইয়া 40-50টা ডিম দিছে। এই 40-50টা ডিমের ভিতরে আমি কয়টা ডিম বাছট করলাম আর কয়টা ডিম বসাবো না, একটা ডিম আমি বসাবো না, একটা ডিম বসাবো না, যাদের অটো ইনকিউবেটর আছে তারা এই ছোক্কা মাথাটা নিচে দিবেন, এই অটো ইনকিউবেটর
ছক্কা মাথাটা নিচে দিবেন। আর আমার তো ম্যানুয়াল, আমার নিজের হাতে আমি কাজ করি, তা আমি একবার আমার ভিডিওগুলো সম্পূর্ণ শেষ পজিশন অনুযায়ী দেখতে থাকেন আমি কি কি করি। এখন আমার হাত দিয়ে যে আমি ডিমগুলো ঘুরাবো, তখন আমি একটা মার করবো, এরকম একটা গোল চিহ্ন, এইভাবে একটা গোল চিহ্ন, আর এই সাইডে সমান এই পাশ থেকে এই পাশে একটা ক্রস। এই আবার দেখায় এই যে আমি ডিম বসামু, এটা দেওয়ার কারণ হলো কি যে আমার ডিমটা সঠিক মতন আমি ঘুরাইছি কি না। এই যে গোল চিহ্ন অ্যান্ড প্লাস চিহ্ন, গোল চিহ্ন অ্যান্ড প্লাস চিহ্ন, যাদের ইনকিউবেটর ম্যানুয়াল অটো না ম্যানুয়াল তারা এভাবে ডিম ঘুরাবেন। এই যেমন এদিকে আমি সব রাখছি এই জিরু জিরু, এই যে এখানে সব রাখছি জিরু জিরু, এখানেও রাখছি সব জিরু জিরু, তার মানে কি আমার এই নিচে কয়েকটা জিরু নাই, তাহলে আমি এগুলো সুন্দর করে ম্যাচিং করে দিব। এইভাবে ঘুরাইতে হবে, এইভাবে ঘুরাইতে হবে, দেখছেন এই যে এইভাবে ঘুরে ঘুরে দিতে হবে, তিন ঘন্টা আড়াই ঘন্টা পরপর ঘুরিয়ে দিতেব। এইভাবে তিন ঘন্টা, যেমন এখন আমি ঘুরিয়ে দিছি, আবার তিন ঘন্টা পর আমি আবার এইভাবে ঘুরিয়ে দিব, আবার এইভাবে ঘুরিয়ে দিব, মানে সবগুলো আমি একভাবে রাইখে দিব। এইভাবে তিন ঘন্টা আড়াই ঘন্টা পর পর যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় আপনি ঘুরিয়ে দিবেন। এইবার বলি আর্দ্রতা, আর্দ্রতা আমি এখন প্রথম ডিম ঢুকাইছি, এখানে আমার আর্দ্রতা লাগবে ফাঁস পঞ্চাশ বা ষাট। এখানে আমি পানি দেই নাই, যে পানি দেই একদম খালি পানি নাই। এই আমার আর্দ্রতা আমি কিছুক্ষণ পরপর আয়া দেখুন কতটুকু আছে, যদি দেহি আর্দ্রতা বেড়ে যায় তাহলে আমি কমার ব্যবস্থা করব, আর যদি কমে যায় তাহলে আমি পানি দিব। পানি দিলে আমার আর্দ্রতা আস্তে আস্তে বাড়াইতে হবে, প্রতি সাত দিন পর পর ফার্স্ট পয়েন্ট করে বাড়াবেন। যেমন ফার্স্ট পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর, এরকম পাঁচ দিন পর পর বা এক সাত দিন পর পর আমার আর্দ্রতা ফার্স্ট পয়েন্ট দশ পয়েন্ট এভাবে করে বাড়াইতে হবে। যখন আমার ফুডার সময় আসবে তখন আমি আশি পঁচাশি নব্বই একশো এইভাবে আমরা আর্দ্রতা রাখবো। এই হলো ইনকিউবেটর নিয়ম। আর তাপমাত্রা আমি দিয়ে রাখছি তাপমাত্রা ৩৭.৭, এইখানে আমার তাপমাত্রা মাত্র এই যে দেখেন ৩১.১ আছে, ৩১.১ মানে আমি ইনকিউবেটার মাত্র স্টার্টিং করছি, তার এইখান দিয়ে আমার আমি বিদ্যুতের কাজ করি। আর যদি আমার বিদ্যুৎ চলে যায় তখন আমি ওই ব্যাটারির মাধ্যমে আমি লাইটিং ব্যবস্থা করি, আর না হলে আমি হারিকনের ব্যবস্থা করি, তখন আমি এইটার দিকে এসটিসি টু এটার ভিতরে তাকিয়ে আমার আর্দ্রতা তাপমাত্রা আমি মেনটেন করে নিই। এই হলো ইনকিউবেটারের নিয়ম, যারা ইনকিউবেটারে ডিম ফুটান, এটা হলো সিনাসের ইনকিউবেটার, এই হলো নিয়ম। আর বাদ বাকি আমি কিছু কথা বলবো। ভিউয়ার্স, এই আমি ১১টা ডিম আমি বসাই না, এই বসাবো না, এই ১১ ডিম আমি খাবো বা বিক্রি করো, আমার মন চায় যেরকম আমি এরকম করে নিব। আর আমার ওখানে ৪৩টা আমি ডিম বসাইছি, এই প্রথম আমার সিনহাসের ডিমগুলো বসাইছি, ৪৩টা ডিম বসাইছি আমি, ১০ ওই তো ১২ দিন পরে একটা চেক দিম, লাইটিং দিয়ে একটা চেক দিম, চেক দেওয়ার পরে আমার কোন ডিমটা বাচ্চা হবে কোন ডিমটা বাচ্চা হবে তখন আমি সাডাই করে নিব। এই সাডার পরে আমার ইনশাল্লাহ অ্যাকুরেটভাবে বাচ্চা আসবে বা দুই একটা বাচ্চা নষ্ট হবে। এবার বলি আমি ডিমগুলো কেন সাডাই করছি, একটা প্রশ্ন থাকতে পারে কেন সাডাই করছি। এই ডিমগুলো সাডাই করার ভিতরে ছোটো ডিমের ভিতরে অনেক সময় বাচ্চা হয় না, সাদা থাকে, আবার অনেক সময় বাচ্চা হয় ভিতরে মরে যায়, আবার অনেক সময় বাচ্চা হয় প্যারালাইসিসের মতন হয়ে যায়, ঠ্যাং বাঁকা, ফাঁকনা বাঁকা, ঘাড় বাঁকা ইত্যাদি এক একটা সমস্যা হয়ে যায়। তো আমার সমস্যা দরকার না, আমি এর আগে ডিমগুলো বাছাই করে আমি রাইখা দিছি, আর আমার যেগুলো সুন্দর ভালো অ্যাকুরেট ওগুলো আমি ইনকিউবেটারে দিছি। তারপরও আমি দশ দিন বারো দিন পরে একটা চেক দিব, চেক দিবার ফরার পরে আমার কোন ডিমটা বাচ্চা হবে না হবে আমি ওইখান থেকে কনফার্ম করতে পারবো। আর দশ দিন বারো দিনের যে ডিমগুলো আমি চেকের পরে বাতিল করবো ওই ডিমটা আমি খাইতেও পারবো, সিদ্ধও করতে পারবো, বিক্রিও করতে পারবো, কোনো ডিমগুলো নষ্ট হবে না। তো বিয়ার্স, এই ডিমগুলো না সকল হাঁস মুরগি যত পশু পাখি ফেলেন সবগুলোর পশু পাখির এই একই নিয়ম। এই ঠিক
আমার এই ভিডিওটা যেভাবে দেখে আসছেন এইভাবে যদি আপনি লালন পালন করেন বা কেয়ার করে যদি করেন আপনার ডিমগুলো একদম কম নষ্ট হবে আর কোনো নষ্ট হবে না আর আস্তে আস্তে অভিজ্ঞতা আপনি জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন এটা হলো সকল হাঁস মুরগির ডিম তো ভিউয়ার্স আজ যারা সিন হাঁসের ভিতরে বসাবেন সেম আমি তো মেশিনের ভিতরে বসাইছি সেম আপনি হাঁসের ভিতরে ঢুকিয়ে দিবেন হাঁসের ভিতরে যদি একটা হাঁসের ভিতরে আপনি যদি ঢুকান তাহলে মনে হয় 16টা ডিম বসাবেন বা 15টা ডিম সবচেয়ে ভালো হয় 14টা ডিম দিবেন 14 একটা মা সিন হাঁসের ভিতরে 14টা ডিম দিবেন 12টা ডিম দিবেন এইভাবে ডিম দিবেন আর বেশি ডিম দিও না হাঁসগুলো সুন্দর মতন লালন পালন করতে পারবো দেখাশোনা করতে পারবো আর হাঁস বসা অবস্থা যে কোনো সবসময় ভালো খাবার অ্যান্ড ভিটামিন একটু ফানি সামনে দিয়ে দিবেন মাছটা খাবে বা আপনি নিয়ে রাখবেন মাছটা খাবে আর নাহলে উড়িয়ে নিয়ে আবার একটু খাবার টাবার দিবেন আবার সে চলে যায় বসবে এই হলো সবচেয়ে সুন্দর পলিসি এইভাবে দেখে দেখে করতে পারবেন আমার ভিডিওটা দেখে দেখে আপনারা সব কিছু বুঝতে পারবেন তো ভিউয়ার্স আমি মনে হয় এই ডিমের বিষয় নিয়ে কিছু সুন্দর করে বুঝাইতে পারছি আরেকটা কথা আমার এই ডিমগুলা ফ্রিজের ভিতরে মনে হয় 18 দিন হয়েছে এই ডিমগুলো আমার ফ্রিজের ভিতরে 18 দিন কিন্তু এখানে আমার একটু সমস্যা হতে পারে 18 দিন রাখবে না আপনারা খুব চেষ্টা করবেন 12 হতে 14 দিন নাহলে 10 হইতে 12 দিন এর মাঝে ডিমগুলার ফ্রিজ এই ফুটাবেন ফ্রিজের তো বের করে একদিন রাইখা তারপরে মুচা মাচা হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার কইরা ই কইরা তারপর আপনি ডিম বসাবেন এই সবচেয়ে ভালো পদ্ধতি ভালো টিপসটা এইলো আমার ভিডিও দেখে বুঝতে পারবেন তো ভিউয়ার্স আমার মনে হয় আমার থেকে কিছু শিখতে পারলে বা বুঝতে পারলে তো রবিন ভাইয়ের একটা লাইক দিবেন আর যদি কিছু বলার থাকলে সুন্দর করে কমেন্ট করবেন আমি সবসময় কমেন্টের উত্তর দিয়ে থাকি আর যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে আমার ফেসবুক পেজ আছে চাষি রবিন ওখানেও আমার ভিডিও দেখতে পারবেন আর নাহলে ইউটিউবে যাবেন আমার অগণিত ভিডিও আছে ওখানেও আমার ইউটিউবে চাষি রবিন ওখানে গেলে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা সবসময় দেখতেছে সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমার আলোচনা আল্লাহ হাফেজ